কি ব্যাপার সুমাইয়া, কি করতেছ তুমি? কি করতেছ? সিলাই করতেছ এখনো? রাত্রে কয়টা বাজে কইতে পারবো তুমি? নতুন নতুন মেশিন লইলে যাও আরে, তোমার মেশিন লই দিও তো দেয়া যায়, বিপদে আছে। রাত্রে দুইটা বাজে, একটু 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 ঘুমাইতে গেছি, তোমার মেশিনের আওয়াজ আল্লাহ ঘুমাইতে পারতাছি না। হ্যাঁ, ঘরের জামা কাপড় সব কয়েকটা সিলাই লইতেছ, এটা কোনো কথা? তোমার অবসর সময় তুমি একটু ফ্রি যখন থাকবে তখন তুমি করবা, এমন তো না যে তুমি সারাক্ষণ এটা নিয়ে বসে থাকবা, বুঝো না? কাম না করলেও সমস্যা, করলেও সমস্যা, তো সমস্যা লইব কেন? সমস্যা ঠিক আছে, সবকিছুরই তো, সবকিছুরই তো একটা লিমিট আছে, তাই না? লিমিটের বাইরে তো করা যাবে না। নতুন নতুন ব্যাগ কিছুরই তো একটু ফিলিংস অন্যরকম থাকে, কদিন আর তার বইটা মনে অন্য তুমি কি বলবি। তো এইজন্য কি তুমি আমার শার্ট, কয়টা শার্ট কাটছো তুমি? শার্ট লুঙ্গি গঞ্জি কেন কাছি শুধু? তুমি শার্ট লুঙ্গি, এই যে আমি একটু আগে দেখছি আমার জিমসের প্যান্ট কাটছো তুমি, জিমসের প্যান্ট কাটছো, শার্ট কাটছো, লুঙ্গি কাটছো, ঠিক আছে? তো তোমারে তোমারে মেশিন কিনে দিতে দেয়া যায়, বহুত ইয়ের মধ্যে আছে, ঠিক আছে? এখন কি সিলাইতেছো তুমি রাত্রে বসে? উঠো, এখন আর সিলান লাগবে না, উঠো, কালকে সিলাইতে পারবো। আনার মাইয়ালা প্লাজো সিলাইছি, প্লাজো টিয়া দিন, সিলেন টিয়া দিন। আমার মামার মেয়েলা প্লাজো সিলাইছে, তোমার মেশিন কিনে দিছে কে গা? আই কিনছা টিয়া দি কিনছি মা, মেশিন কিনে দিছে তো আমার মেয়েলাই সিলাইতে। তুমি আমার মেয়ের, তুমি আমার মেয়ের জামা কাপড় সিলাইবা, তারপরে দিয়ে আমার লুঙ্গি টুঙ্গি সিলাই দিবা, আর তুমি উল্টা আর আমার লুঙ্গি কাটি নষ্ট করতেছো, শার্ট কাটা নষ্ট করতেছো। আই কিনছি এটা, হরে বাবা, তুমি নি কিনছো? তুই ঘুরি ফিরি তো আমার টাকায় নাকি? যাই কিনছি তো, আই কিনছি, আমার টাকা দিয়ে দিছি, তবে চুরি করিয়ে জানি। হ্যাঁ, তো আমার পকেটের টাকা যেভাবে হোক নিছো, তোমার কাছে নিয়ে তোমার হাতে তুমি টাকাটা দিছো, এই তো আর কি। এটা আর এটার কোনো নিজের নাই আমি, আমি তো আর বলি নাই যে এটা তোমার না, ঠিক আছে? তুমি এত রাত্রে বসে বসে মেশিন কিনে আনার পর থেকে নতুন টেলার না, নতুন টেলার নিলে যা হয় আর কি। তুমি মেশিন লইছো, মেশিনের আওয়াজে মনে করো ঘুমানোর অবস্থা নাই, এত রাত্রে মানুষেরও ঘুমের ডিস্টার্ব হইব, ঠিক আছে? এত রাত্রে শিলানোর দরকার নাই। আর মেয়েলে কি সিলাইছো তুমি কই দেখি, কি সিলাইছো? কই আছে? হ্যাঁ, আসলে সিলাইছি না, হুদে হুদে সিলাইছি তো আমি। আমার হাতে যে কাপড়গুলো কিনে আনছো, এই কাপড়গুলো মানে মানে আবল তাবল সিলাই সব নষ্ট করে লিছো। আবল তাবল সিলাই না, সুন্দর করে ইউটিউব সাইসে সিলাই লিছি। ও, তোমার তুমি ইউটিউব দেখে দেখে শিখতেছো? আচ্ছা, এই অবস্থা। আচ্ছা, দেখ ভালো কাজে লাগাইলে তো ঠিক আছে, কিন্তু নষ্ট করলে তো মনে করো জামা কাপড় কিনলো না, কত কিছু করি লাইন জমা এটা কিনছি, অন্ত অন্যের আপত্তি। আমার আমার আপত্তি না, এখন জামাকে পকেট মারি কোন আকাম কুকামে ব্যয় করি না, আমরা কারো বলে দিও না, আমরা নিজেরা ডি কোন একটা কাজ না, সবই ঠিক আছে। তো মনে করুন সর, আমি তোমার সর বলি না, তো কই গেলাম পকেট মাইর, আর কুদ্র কত কইছেন আটে দিন দিন কমি যায়। তুমি, আমি কি করলাম তোমারে? আমি বাইরেতে টাকা আইনে তোমার হাতে টাকাটা দিলাম, তুমি বলতেছো তুমি টাকা রাখবে না, তো আমি চিন্তা করলাম আমার পকেটে থাকলে তো সমস্যা, তোমার হাতে গোনা টাকা দিলে আমি গোনা টাকাটা আবার হিসাব করব। আইডি বুঝি না কেন না আর কাছে দেন, মানে আমার কাছে রাখলে যে আই লই যাই দেই না, আর কাছে দেন যা, তারপর আই কোনটে আনো নিতা, মানে আটে আবার ইয়ে করে দেন। ঠিক আছে, এটা তো নিনজা টেকনিক, তুমি টেকনিক খাড়াইবা কথা কথা আমার সাথে, আমি কি একবারে চুপ করে বসে থাকি? নিনজা টেকনিক ঘুরে নিয়ে টেকনিক যে আমরা বহুত সারি খাড়াইবে। আচ্ছা, যাক তোমার এখন মেশিন, তোমার এখন জাদুর বাক্স, তোমার জাদুর বাক্স বন্ধ করো, মেশিন বন্ধ করি। হ্যাঁ, খাওন দিলে খাওন দাও, ঘুমামো। তুমি মেশিন লিয়ে তো রাত্রে পর্যন্ত বসে রয়েছো কেন? এটা বন্ধ করো, বন্ধ করো, উঠো, উড়িয়ে যান।